আসসালামু আলাইকুম। রনি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় সাত প্রাকৃতিক সম্পদ এর প্রথম ভাগটির একটি অংশ, প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার। পূর্বের পাঠে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, যেমন পানি, বনজ, ভূমি, খনিজ এবং অন্যান্য কিছু প্রাকৃতিক সম্পদ নিয়ে আমরা বিস্তারিত জেনেছিলাম। আজ আমরা শিখব প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার। বন্ধুরা, তোমরা এখানে একটি ছক লক্ষ্য করতে পারছো। একদিকে রয়েছে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, পানীয় পানির স্রোত, বনজ সম্পদ, ভূমি সম্পদ, শিলা এবং খনিজ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, বায়ু বা বায়ু প্রবাহ এবং সূর্যের আলো, এবং পাশেই দেওয়া আছে ব্যবহার, অর্থাৎ এ সকল প্রাকৃতিক সম্পদ আমরা আমাদের কোন কোন কাজে ব্যবহার করি। আমরা প্রাকৃতিক সম্পদকে আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এখানে তার একটি তালিকা তৈরি করা হয়েছে। প্রথমেই দেখিনি পানি ও পানির স্রোত। এর ব্যবহার হচ্ছে পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ও মাছ উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদন। অর্থাৎ পানি ও পানির স্রোতকে আমরা এ সকল কাজে ব্যবহার করে থাকি। দ্বিতীয়ত বনজ সম্পদ, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি? নির্মাণ সামগ্রী, কাঠ, কাগজ এবং আসবাবপত্র তৈরিতে আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। অতঃপর রয়েছে ভূমি সম্পদ, এগুলো কি কাজে ব্যবহৃত হয়? ফসল উৎপাদন, ভবন নির্মাণ, নির্মাণ সামগ্রী এবং মৃৎশিল্পের কাজে আমরা ভূমি সম্পদকে ব্যবহার করে থাকি। অতঃপর রয়েছে শিলা এবং খনিজ, এটিকে ব্যবহার করে থাকি কিভাবে? চক, নির্মাণ সামগ্রী, বৈদ্যুতিক তার, ধাতব মুদ্রা, গয়না তৈরির উপকরণ ইত্যাদি হিসেবে আমরা এটিকে ব্যবহার করে থাকি। তারপর তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস, এগুলোকে ব্যবহার করে থাকি প্লাস্টিক সামগ্রী, পলিথিন, জ্বালানি, কৃত্রিম তন্তু, ইউরিয়া সার, রান্না করা, তাপ ও বিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি। অতঃপর রয়েছে বায়ু বা বায়ু প্রবাহ, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি? শ্বাস প্রশ্বাস, উদ্ভিদের খাদ্য তৈরি, বল বা টায়ার ফোলানো, বিদ্যুৎ উৎপাদনের কাজে আমরা বায়ু বা বায়ু প্রবাহকে ব্যবহার করে থাকি। সর্বশেষ সূর্যের আলো, শস্য উৎপাদন, আলো, উদ্ভিদের খাদ্য তৈরি এবং বিদ্যুৎ উৎপাদনে আমরা সূর্যের আলোকে ব্যবহার করে থাকি। এবার আমরা জানব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ ও শিলা রয়েছে, যেমন সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা ইত্যাদি। বন্ধুরা, আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো দেখে নিই। বাংলাদেশে আমরা জানি বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, এর মধ্যে সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী রয়েছে। এছাড়াও রয়েছে কিছু প্রাকৃতিক গ্যাস, কয়লা এবং বেশ কিছু খনিজ এবং শিলা। এর মধ্যে রয়েছে সিলিকন, জিরকন, চুনাপাথর এবং কঠিন শিলা। এগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। এবার আমরা জেনে নিই প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। এখানে কিছু অনবায়নযোগ্য সম্পদ আমরা দেখতে পাচ্ছি, কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য
সম্পদ, অনবনযোগ্য সম্পদ কি, যা একবার যদি নিঃশেষ হয়ে যায় তবে তা আমরা হাজার বছরেও পেতে পারবো না। এ সম্পর্কে আমরা বিস্তারিত জানব। প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস। প্রাকৃতিক সম্পদকে নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য এই দুই ভাগে ভাগ করা যায়। যেসব প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে পুনরায় পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, তাকে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। অপরদিকে যেসব প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং হাজার হাজার বছরেও তা ফিরে পাওয়া যায় না, তাকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ হলো অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। বন্ধুরা, প্রাকৃতিক সম্পদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে নবায়নযোগ্য এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য। প্রথমে আমরা জেনে নিই অনবায়নযোগ্য, দুঃখিত, নবায়নযোগ্য সম্পদ কোনটি। নবায়নযোগ্য সম্পদ হচ্ছে যে সকল প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না এবং পুনরায় কি প্রকৃতি থেকে পাওয়া যায়, তা হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে রয়েছে সূর্যের আলো। সূর্যের আলো কখনো শেষ হয়ে যাবে না, তাই এটি নবায়নযোগ্য সম্পদ। এরকমই বায়ু, পানি, উদ্ভিদ এগুলো হচ্ছে কি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলোকে আমরা পুনরায় প্রকৃতি থেকে পেতে পারবো। এবং অপরদিকে হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। অনবায়নযোগ্য সম্পদ কি, যে সকল প্রাকৃতিক সম্পদ আমরা যদি ব্যবহার করে নিঃশেষ করে ফেলি তবে তা হাজার হাজার বছরেও আমরা তা ফিরে পাবো না। এগুলো হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ। এগুলো যদি একবার নিঃশেষ হয়ে যায় তবে তা আমরা হাজার হাজার বছরও এগুলো ফিরে পাবো না। বন্ধুরা, এই সকল বিষয়ের উপর ভিত্তি করে একটি আলোচনা দেওয়া আছে। আলোচনার মূল প্রশ্ন, আমাদের দেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে? এক, বাংলাদেশের নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের একটি তালিকা তৈরি করি। দুই, সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, প্রথম কাজটিকে একটি নবায়নযোগ্য এবং অন্যটি বাংলাদেশের নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের একটি তালিকা তৈরি করতে হবে। বন্ধুরা, তোমরা ডান পাশের একটি ছক লক্ষ্য করতে পারছ। তোমরা প্রথমে এরকম একটি ছক নিজেদের খাতায় তৈরি করবে। একদিকে রয়েছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, অন্যদিকে রয়েছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। আমরা আলোচ্য পাঠটিতে জেনেছি কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। বলো তো বন্ধুরা, কোনটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ? হ্যাঁ, এর মধ্যে রয়েছে সূর্যের আলো, বায়ু, পানি এবং উদ্ভিদ। এগুলো হচ্ছে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, যা আমরা পুনরায় প্রকৃতি থেকে পাবো। এবং অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা এবং খনিজ। এগুলো হচ্ছে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দ্বিতীয় কাজটি হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার তোমরা নিজেদের সহপাঠীদের সাথে এ সকল বিষয় নিয়ে আলোচনা করবে এবং কাজটি খুব সহজেই সম্পন্ন করবে। এবং আলোচনার ভিত্তিতে তোমরা জানতে পারবে বাংলাদেশের নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ধরন। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম প্রাকৃতিক সম্পদের ধরন এবং ব্যবহার সম্পর্কে, বাংলাদেশের কিছু প্রাকৃতিক সম্পদ সম্পর্কে, এবং আমরা জানতে পারলাম প্রাকৃতিক সম্পদের শ্রেণীবিন্যাস সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।